মা একটিমাত্র শব্দ যার কোনো মাত্রা পতন নেই, 10 মাস 10 দিন পরম যতনে যিনি জঠরে লালন করেন সন্তানকে, এরকমই একজন মায়ের গল্প নিয়ে স্টুডিওতে। তবে সেই গল্পটি একটি করুণ অদুঃখের বেদনার, যিনি সন্তান হারিয়েছেন মাত্র 25 বৎসর বয়সে। প্রিয় দর্শক, RB24-এর পক্ষ থেকে আমি আহার চৌধুরীবাবু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সরাসরি দেখুন বিশেষ সাক্ষাৎকার প্রয়াত সালমান শাহ এবং বর্তমান প্রেক্ষিত নিয়ে। আমাদের স্টুডিওতে দুইজন অতিথি আছেন, তাদের পরিচয়ের পূর্বে আপনারা জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রে সর্ব সময়ে যিনি মানুষের অন্তরে স্থান করে নেন এবং মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হন, তিনি হলেন সালমান শাহ, যার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন, মা নীলা চৌধুরী, বাবা মরহুম কমর উদ্দিন চৌধুরী। চলুন সরাসরি তাদের সাথে পরিচিত হই এবং পরবর্তীতে আমরা বিশ্বাস করি আপনারা আজকে এই বিশেষ সাক্ষাৎতে কার আপনারা দেখবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন সালমান শাহ, বাংলাদেশ চলচ্চিত্রের যিনি এক মহাপুরুষ উপলাভ থাকে, স্বল্প সময়ে যিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির বিভিন্ন প্রেক্ষাপটে সালমান শাহকে এখনও মানুষ স্মরণ করে। আমরা সরাসরি কথা বলছি নীলা চৌধুরী। নীলা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে আমি সালাম জানাচ্ছি আমার প্রিয় ভক্ত বাচ্চারা, দেশবাসী সবাইকে। আমার সাথে আরেকজন উপস্থিত আছেন, আপনারা তাকে অনেকেই চিনেন, সিলেটে যাকে আওরঙ্গজেব বুলবুল ভাই বলে অনেকেই পরিচিত, একসময় সিলেটের দাপিয়ে বেরিয়েছেন, আমাদের বিলেতে বর্তমানে বসবাস করেন আওরঙ্গজেব বুলবুল। আপনারা জানেন যে সালমান শাহর তিনি মামা হন এবং আমরা আপনাকে আওরঙ্গজেব বুলবুল আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং নীলা চৌধুরীর সাথে তার আরেকজন ভাই জবলুল হায়াত, যিনি আপনারা জানেন যে আমাদের ফটো জার্নালিস্ট, এই বিলেতে অতি পরিচিত, তিনিও উপস্থিত আছেন। তো আমরা সরাসরি আমরা নীলা চৌধুরীর কাছে আজকের এই প্রেক্ষাপটে আমরা জানার পূর্বে, আমরা আপনারা জানেন যে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল থেকে বাংলাদেশের গণমাধ্যম সহ বিশ্বের প্রতিটি গণমাধ্যমে একটি বিষয় আমাদের এই মুহূর্তে ভাবনার বিষয় বা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদের অন্যতম মাত্রা যোগ হয়েছে, সেটি হচ্ছে একটি ভিডিওকে ঘিরে। সেই ভিডিওটি আপনারা জানেন এবং অনেকেই দেখেছেন যে সোশ্যাল মাধ্যমের মাধ্যমে ভাইরাল হয়ে, এবং এই মুহূর্তে বাংলাদেশ সহ প্রতিটি সালমান ভক্তের হৃদয়ে বা আবারও একটি উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা চলুন দেখে আসি ভিডিওটি। আসসালামু আলাইকুম। সালমান শাহ খুন, সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিজার ফ্যামিলি করাইছে এটা, আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি, এই কেস শেষ যেন না শেষ হয়, আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন, আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন, আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের স্বামীরা, আমার হাজব্যান্ড ও স্বামীরা, সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন, এই এরা কি মানুষ, আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে, দয়া করে একটুখানি কারোরে জানান, কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে, রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে, রুমির যদি কবর থেকে তোলে, কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল, ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আছি আমার জানের উপর, আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন,
এই সাংঘাতিক অবস্থায় এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল, আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না, ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম, এটা তো আমি জানি। এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান নীলা ভাবি আপনার ছেলেকে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে, লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে, আমার বাচ্চাটা, আমার বাচ্চা বিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি, দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন কিছু করেন, যেখানে যান ইনভেস্টিগেশন করেন, এটা খুন ছিল। ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না আমার ভাইটারও মারা ফেলছে মনে হয়। আর দয়া করেন আল্লাহ, আপ দয়া করেন কিছু করেন। আসসালামু আলাইকুম, আবার আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ একটি ভিডিও দেখছিলেন, যে ভিডিওটি আপনারা জানেন যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে এখন এই মুহূর্তে আপনারা জানেন যারা বাংলা ভাষাভাষী মানুষের নিকট এখন প্রত্যেকটি ঘরে পৌঁছে গেছে। আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী এবং স্বল্পকালীন সময়ে যিনি মাত্র 25 বৎসর বয়স হয়ে, কিন্তু তিনি তিন আপনারা জানেন যে মাত্র 3.5 বৎসরের যে যিনি ক্যারিয়ার, সেই ক্যারিয়ার একটি দুর্দান্ত ক্যারিয়ার ছিল, যেটি বাংলা চলচ্চিত্রের যে অসুস্থতা ছিল সেই অসুস্থতার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। সেই সমৃদ্ধ করার পেছনেও কিন্তু একজন মানুষ ছিলেন যার অনুপ্রেরণা ছিল তার পরিবারের। আপনারা জানেন যে সালমান শাহের যে যে নায়ক সালমান শাহ, আপনার চিত্রনায়ক সালমান শাহ প্রয়াত, তার ফ্যামিলিটি হচ্ছেন একটি সংস্কৃতি মনা ফ্যামিলি, এবং আপনারা জানেন যে সিলেটের সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে তাদের দুর্দান্ত প্রভাব ছিল এবং প্রথাপ ছিল। আমরা আজকে তার কথা শুনব, তার যিনি তার জন্মদাত্রী মা, সেই মায়ের করুণ গল্প নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে কোনো প্রশ্নের বাড়াবাড়ি নেই, আমরা তার কথাগুলো শুনব, তার দুঃখের কথা, তার বেদনার কথা, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হাজারো সালমান ভক্তরা খুঁজে নেবেন তাদের সান্ত্বনা। আমরা সরাসরি চলে যাচ্ছি নীলা চৌধুরীর কাছে। নীলা চৌধুরী, আপনার নিকট জানতে চাইব আজকে 22 বৎসরের প্রেক্ষাপটে আজকে একটি অবস্থানে আমরা দাঁড়িয়ে, সেই অবস্থানে 22 বৎসরে যারা আজকে নতুন, সেই নতুন প্রজন্মে অনেকেই জানতে চায় কি প্রেক্ষাপটে এবং কিসের জন্য একটি অনাগত, একটি যে সমৃদ্ধ আমরা যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমরা হারিয়ে ফেললাম, সেই বিষয়ে আপনার বক্তব্য আপনি খোলাখুলি বলতে পারেন আমাদের LB24-এর মাধ্যমে আপনার সালমান ভক্তদের জন্য। আসলে অনুভূতি বলার কোনো বিষয় না, এবং কেন যে বিষয়টা ঘটলো সেটা তো আমরাও জানি না। একটা সন্তান জন্ম নেয় অনেক কষ্ট করে, অনেক আদর করে, অনেক ভালোবাসা, অনেক সাহস দিয়ে ছোটো থেকে ইমনকে বড় করেছিলাম। আমরা কি এই দিনের জন্য প্রস্তুত ছিলাম না? আমি মারা যাব, আমার ইমন আমাকে দাফন করবে, এটাই ছিল কথা। আজকে ইমনের জন্য আমি কোর্টের রাস্তায় ঘাটে এখানে ওখানে আমার অনুভূতি বলতে এসেছি, আমার সন্তান মারা গেছে, এটা আমার কাম্য ছিল না। তবে আমি এই মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি গ্রেটফুল, এমন একটা বাচ্চা আমাকে দিয়েছিলেন যার জন্য মৃত্যুর পরেও তার আমি গর্ববোধ করি। আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সান। তাকে মেরে ফেলা হয়েছে, তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারো অবস্থান অবস্থানকে দৃঢ় করার জন্য, কারণ তার উপস্থিতি অনেকেরই অসহ্য হয়ে গিয়েছিল। তার উপস্থিতিতে অনেকেই স্থায়ী অবস্থান করতে পারছিলেন না মনে হয় সেই সব কারণে। তো আমরা যে জায়গায়, নীলা চৌধুরী, আপনি যদি তখনকার প্রেক্ষাপট, কিন্তু আজকে 22 বৎসর বা 22 বৎসরের পিছনের যে প্রেক্ষাপট নতুন প্রজন্ম জানতে চায় কি কারণে হত্যা, আসলে কি ফিল্মে যাওয়ার পরে যে অভাবনীয়তার, প্রথম কিয়ামত থেকে কিয়ামত আমরা দেখতে গেলাম, আমি প্রথম ভেবেছিলাম যে এই বাচ্চা আমার কি প্রেমের কাহিনী কি করবে, কি অভিনয় করবে। আমি দেখে অবাক হয়ে গেলাম। প্রথম দিন গিয়েছিলাম আমি হলে, এবং থার্ড ক্লাসে আমি বসে দেখেছিলাম পাবলিকের কান্না, এবং সবাই বলছিল আহা রে নীলার ছেলেটা মরে গেল। আমার সেদিন মনে হয়েছিল যে আমার ছেলে লাশ হয়ে অভিনয় করলো। আমি ওকে প্রতিজ্ঞা করিয়েছিলাম যে তুই লাশের অভিনয় করিস না, কিন্তু অভিনয় না, সত্যি তাকে লাশ করে দিল। এরা এটা সহ্য করা যায় না। কিন্তু
এই যে অভাবনীয় সম্ভাবনা তার মধ্যে ছিল, সাহস ছিল, আমার সাহসী ছেলে, আমি একজন সাহসী মা, আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই আল্লাহ অ্যান্ড মাই আমার বাবা, আমার বাবার সাহস নিয়ে আমি বড় হয়েছি, আমার সাহস নিয়ে আমার বাচ্চা বড় হয়েছে এবং সাহসের সঙ্গে সে চলে গেছে, আই এম প্রাউড। কিন্তু আসলে ঘটনাটা যে কেন ঘটলো এটা জানলাম না, আমার জানার দরকার, সবারই জানার দরকার। তাকে ছোটোখাটো তার বিয়ের পরে যেদিন স্বামীরা ঘরে ঢুকলো সেই দিন থেকে অশান্তি আমার বাচ্চাটাকে নিয়ে, আমার বাচ্চাটা একটা দিন শান্তিতে ঘুমায় নাই, প্রায় অনেক রাত্রে বলতো, ফোন দিত, আম্মা কী করো? আমি বলতাম তুমি কোথায়? বলে আম্মা বাইরে। আমি বলে কেন বাইরে কেন, তোমার ঘর নাই? বলে না আম্মা ঘরে শান্তি নাই, ঘর নাই, আমি শুটিং থেকে যাচ্ছি। অনেক ঘটনা ঘটেছে এরকম, রাত্রে 2টা 3টার সময় আমার ছেলে ঘরে ফিরে গেছে, স্বামীরাকে যান বলতো, মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও তার বিরুদ্ধে আমি কিন্তু কিছু বলি নাই, আইন বলছে, সময় বলছে, প্রেক্ষাপট বলে দিচ্ছে, যা ঘটেছে সেটাই সত্য, কি আমার মেয়ে ছিল না, আমি সত্যি তাকে ভালোবাসতাম, সে আমার নামে যত মিথ্যে কথা বলেছে একটি কথাও সত্য নয়, আমার সাথে তার কোনো দিন কথা কাটাকাটি বা কোনো কোনো রকম কোনো ঝগড়াঝাটি আমার হয় নাই, কিন্তু আমি বিশ্বাস করতাম, পারিনি, পারিও না এখনও, যে স্বামীরা আমার ছেলেটাকে পৃথিবীর থেকে তুলে দিল। একটা স্ত্রী আসে, আমার ছেলেকে আমি অনেক সময় বলেছি স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, অল্প বয়সী বাচ্চারা অনেক ঝগড়াঝাটি করে ভাই বোনের মতন, আমার নিজের কানে শোনা, আমার ক্যামেরাম্যান ময়নুল, ক্যামেরাম্যান মফিজ না কে একজন আছেন, উনি মফিজ সম্ভবত, উনি শুটিংয়ে নেওয়ার সময় তিনি দেখেছেন, শুনেছেন ওদের ঝগড়া, সে সরাসরি বাপ তুলে গালি দিত। একদিন আমার ছেলে রাগ করে ওকে চিপে ধরে বলতেছিল, আমার বাবা তুলে গালি দিবি না সরাসরি, এগুলো কোনো বাচ্চা টলারেট করতে পারে না। তারপরে আমার বাচ্চা কিন্তু ওকে ভালোবাসতো এবং আমরা ভালোবাসতাম, বলতাম যে সময় ঠিক হয়ে যাবে, সময়ের পরিণতি যে এটা হবে এটা প্রমাণ দিচ্ছে। আজকে সামিরার কথা বলতে গিয়ে সত্যি আমার খুব দুঃখ হয়, এই সামিরা আমার ছেলেকে ভালোবেসে আমার ঘরে এসে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিল, এই স্বামীরা আমার ছেলেকে কেড়ে নিয়ে কবরে পাঠিয়ে দিল, তারপরে অল্প সময়ের মধ্যে সে তারই ছোটবেলার বন্ধু, যাকে আমি মুখে তুলে ভাত খেয়েছি, মুস্তাক আমার প্রশ্ন, তুমি কিভাবে স্বামীরাকে নিয়ে ঘর করছো, স্বামীরার পেটে তোমার সন্তান আসছে, তুমি সালমানের বউকে কিভাবে তোমার স্ত্রী করেছো, এটা কি স্বাভাবিক, এটা কি সম্ভব, এটা তো কোনোভাবে সম্ভব নয়, এটাই কি প্রমাণ করে না যে এটা পরকীয়া এবং পরকীয়ার কারণে মানুষ নিহত হয়, তাকে মেরে ফেলা হয়। আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মাধ্যমে আমরা একটি বিষয় দেখতে পাই যে ওই দিন রাত্রে যেদিন এই সংঘটিত হত্যাকাণ্ড, আপনাদের বাসায় পড়ে যে হত্যাকাণ্ড, এবং সেটাকে সেদিন রাত্রে কিন্তু পূর্ব রাত্রে আপনার সাথে আপনার সন্তানের শেষ আলাপ, এবং এখানে সোশ্যাল মাধ্যম এবং গণমাধ্যম এবং প্রিন্ট মিডিয়া এসেছে যে তাদের পারিবারিক যে বন্ধন সেই বন্ধনটাও পরের দিন শেষ হয়ে যেত, এই বিষয়টিকে নিয়ে আপনি আপনার বক্তব্য সরাসরি বলতে পারেন না? ওদিন শুটিংয়ের মধ্যে ওদের তো প্রায় হতো, বাবা গেল সন্ধ্যাবেলা, বললো আমি শুটিংয়ে যাচ্ছি, তুমি তোমার ছেলের কিছু দিবা, তার একটু আগে কথা হয়েছিল আমার এখানে ফোনে, একজন কেউ একজন একটা ফোন করেছিলেন, তো আমি খুব জরুরি আমি আমার ছেলেকে ফোন দিলাম, শুটিংয়ে তখন বোধ হয় ডাবিংয়ে গেছে, তো তুমি কখন ফ্রি হবো? বললো 8টা সাড়ে 8টা। আম্মা, আমি না তুমি বাসায় আসবা, তোমার সঙ্গে কিছু কথা আছে। বললো আম্মা একদম সময় নাই, তুমি ফোনে বললে হয় না। আমি বলছি না খুব ইম্পর্টেন্ট, তোমাকে সাক্ষাতে কথা বলতে হবে। তো সে আসবে বললো, ঠিক এর আধ ঘন্টা পরে আমার হাজবেন্ড বললেন আমি যাচ্ছি, তুমি কি কিছু খাবার দেবে তোমার ছেলেকে? তো প্রায়ই আমি স্যান্ডউইচ বানিয়ে দিতাম এটা ওটা, তো আমি স্যান্ডউইচ বানিয়ে দিলাম, উনি চলে গেলেন, নাহলে কিন্তু আমার ছেলে আসতো, হয়তো বা বেঁচে যেত। উনি শুটিংয়ে গেলেন, তো যাওয়ার পথে বোধহয় ফোন দিয়ে বলেছিল, আব্বা তুমি আস্তে আস্তে শুটিংয়ে স্বামীরাকে নিয়ে আসো, আসতে চাচ্ছে। স্বামীরাকে নিয়ে গেল, যাওয়ার পর ওখানে শুনেছি, আমি তো ছিলাম না, ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়া হয়ে শুটিং প্যাক আপ করে বাসায় চলে গেছে, ওর বাবা গেছেন সঙ্গে, ওই আমার কাজের মেয়ের ছেলের বাচ্চা বাবুটা ছিল ওমর, ওকে নিয়ে গিয়ে যখন এক গাড়িতে উঠেছে ওর হাজব্যান্ড ওয়াইফ, আর একটা গাড়িতে বাদল খন্দকার আর আমার হাজব্যান্ড আর বাবু আবুলও ছিল, ওদের বাসায় এনে নামিয়ে দিয়ে ওর বাবা রাগ করে চলে আসছেন বাসায়, তখন 11-12টার মতন হয়। আমি বললাম এতক্ষণ তোমরা কী করলা? বলে আর বল, মুখটা কালো কেন? বলে যে আর বলো না, প্রতিদিন এক ঝগড়া ঝগড়া, আজকেও সালমানের সাথে অনেক ঝগড়া হয়েছে ওখানে। আমি বললাম তুমি নিচে দিয়ে চলে আসলে, তুমি একটু উপরে গেলে না? বলে উপরে গেলে তো সেই ঝগড়াই দেখতে হবে আগের রাত্রেই। সে তখন 11-12টা সে চলে আসলো, আমরা খাওয়া দাওয়া সারলাম,
তারপর তো স্বাভাবিকভাবে শুয়ে পড়লাম, কিন্তু সারাটা রাত আমি কিন্তু ঘুমাইনি। আমার বারবারই কেন যেন ফোন আসছিল, এটা ওটা, অশান্তি, অস্থির লাগছিল। পরের দিন সকালে আমি সিলেট যাব, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি সকালবেলা উঠে গিয়ে প্রস্তুত হলাম, যাব। তখন আমার হাজবেন্ড বললেন, আগের দিন কিছু টাকা পাঠিয়েছিল ওর ভাইয়ের পড়াশোনার জন্য, তো আমি ও টাকা পাঠালে আমি রাগ করতাম, আবুল আসছে একটা প্যাকেটে করে 8,000 টাকা তার টিচারের। আমি বললাম, তোর বস খালি টাকা পাঠায় কেন, আসতে পারে না, তো টাকাটা নিয়ে যা। আমি আবুলের কাছে টাকাটা ফেরত দিয়ে দিলাম। সকালে আমার হাজবেন্ড বললেন, তুমি রেডি রেডি হতে হতে আমি একটু ইমনকে ইনকাম ট্যাক্সের কিছু কাগজপত্র বোঝাবার দরকার আছে, আমি এটা বুঝাই দিয়ে আসি, তোমরা রেডি হও। আগের দিন কিন্তু আমি ওকে বলেছিলাম যে সকালে আমি যাব ঈদের জন্য, ইমন তুমি চলো না, 2 দিন থেকে আসবা। তো বলছে, আম্মা আমার হাতে এত মানুষের এত পয়সার লগ নেই, আমার তো মরারও সময় নেই আম্মা, আমার কিছু কাজ শেষ করে ফেলি, তোমাকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে চলে যাব, আমরা বেড়াই আসবো সবাই। সেই ছেলে পরের দিন আত্মহত্যা করে মারা যেতে পারে, তার টেবিলের উপরে আমরা পেয়েছি ফিল্মের কন্টিনিউটি। কোন প্রেক্ষাপটে আপনি যে সব প্রথম সংবাদটি পেলেন বলছি, তখন আপনি সিলেটে অবস্থান করছিলেন? না না, যাবো আমরা তখন, ওর বাবা তখন যাচ্ছেন ওখানে। ওর বাবা বললেন, 8টার সময় রওনা হলেন বাসায়, ওর বাসায় দিয়ে গেলেন ইনকামট্যাক্সের কাগজপত্র নিয়ে। ওখানে গিয়ে উনি 1 ঘন্টার মতো তাকে উপরে উঠতে দেওয়া হলো না, এই প্রথমবার। আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, আমার বাড়ি, তো কেন দেওয়া হচ্ছে না, বললো যে ভাই ঘুমাচ্ছে উপরে, ম্যাডাম না করেছেন এখন যেতে কাউকে, বারবার ফোন দেওয়া হচ্ছে। তখন তার বাবা একটু উত্তেজিত হয়ে বলছেন যে আমার বাড়ি আমি যাব, ম্যাডাম কে ফোন দিবে, তুমি স্বামীরেকে ফোন লাগাও। আর ফোন লাগিয়েছে, তো তা অনেকবার অনেকক্ষণ পরে উনি উপরে গেলেন। উপরে যাওয়ার পরে ঘর একদম নীরব, ঠান্ডা, স্বামীরা স্বাভাবিকভাবে ভালো ড্রেস করা। বলে, ইমন কোথায়, ইমনকে আমার দরকার আছে কাগজপত্র কিছু বুঝাই দিন। বলে, না বাবা তো ঘুমাচ্ছে, ওকে ডাকা যাবে না। উনি উঠে রুমে যেতে চাইলেন, তখন বলে, না আব্বা অনেক রাতে ঘুমাইছে, ওকে তোলা যাবে না, উঠতে দিল না। উনি বসে অনেকক্ষণ অনেকক্ষণ, প্রায় ঘন্টা খানেক, প্রায় 11:30 পর্যন্ত উনি এভাবে চেষ্টা করলেন। ওর মধ্যেই শাম সিদ্দিকী সাহেব, ফিল্মের ডিরেক্টর, উনিও আসছেন, উনিও এসে ওই তার সঙ্গে কথা বলতে চাইলেন, কিন্তু স্বামীরা কথা বলতে দিল না। ঘরে আর কোনো কিছুই দেখা গেল না, উনি উঠে চলে আসলেন। তো উনি চলে আসলেন, পরে আমি বললাম, এতক্ষণ তুমি কী করলা, অনেক লেট হয়ে গেছে আমাদের সিলেট যাওয়ার। উনি দেখি খুব রাগ, আমি, কী হয়েছে তোমার মুখটা কালো কেন, ইমন কী করে? বলে, না ইমনের সঙ্গে দেখা হয়নি। আমি কেন? বলে যে ইমন ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছে, তোমার ছেলেকে তুমি ডেকে কথা বলে আসবে না? বলে, না স্বামীরা দেয় নাই, আমি বলছিলাম যাওয়ার সময় আমি তোমাকে নিয়ে যাব। তখন স্বামীরা বলেছে যে না আম্মাকে নিয়ে আসতে হবে না, আমি ফোনে আম্মাকে ভাই করে দেবো, সেটাও নিষেধ করে দিয়েছে সে। যাই হোক, উনি আসার পরপরই আমি রাগ করে, আমি জানি না, আমরা বাইরে কিন্তু যখন যাই সিলেট যাওয়ার পথে আমরা ফেরিঘাটে খাই, বাচ্চাদের নিয়ে মজা করেই খাই, এটা আমাদের একটা সুন্দর আনন্দ ছিল, একটা সুখের একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো ওইভাবেই খাওয়ার কথা, কিন্তু আমি জানি না আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার ভীষণ খিদে পেয়ে গেল। তো ঘরের মধ্যে সব গোছানো ছিল, তারপরে তাড়াহুড়ো করে খাবার বের করছি, করে আমার হাজবেন্ডকে বলতেছি তুমি খেতে বসো, দেরি করছো কেন, এরকম ঠিক ডাকাডাকি করছি। এর মধ্যে আমার কিন্তু 2 গ্লাস ভাত খেয়ে আমি 1 গ্লাস পানি খেয়েছি, আমার মনে হচ্ছে একটা কিছু একটা হয়ে গেছে, আমার অশান্তি লাগছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো, 11:45 নতুন সময়। আমি বললাম, ফোনটা ধরো। ও ফোনটা ধরলো, ধরে ধরে একদম চিৎকার উঠলো, কি আমি না এখন আসলাম বাসা থেকে, সাম সেলিম, ওদের অ্যাসিস্ট্যান্ট, এখন বোধহয় শাবনুরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে সেলিম খান। তো ওই সেলিম বলছে, আব্বা ভাইয়াকে দেখতে হলে তাড়াতাড়ি আসেন, ভাইয়ার জানি কী হয়েছে। তো বলছে, কী হয়েছে কী হয়েছে, কিছু বললো না, কেটে দিল। আমি, আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, যে কী হবে, বলে তাড়াতাড়ি উঠে আমার ছোটো ছেলেকে টান দিয়ে, ও শোয়া ছিল, নিয়ে আমরা বাইরে তালা দিয়ে বের হয়ে চলে গেলাম। এই যে রওনা হলাম গ্রিন রোডের বাড়ির থেকে, বের হয়ে যত পান্থপথ হয়ে আমি আগাচ্ছি, খালি দেখতেছি মানুষ আমাদের বাড়ির দিকে দৌড়াচ্ছে, আমার বাড়ির দিকে। আমি, কী হলো আজকে দেশের মধ্যে সব মানুষ দৌড়াদৌড়ি করছে কেন? আমি তো চিন্তাও করতে পারছি না যে আমার ছেলের জন্য এগুলি। যত ঘনিষ্ঠ হচ্ছি আমি ইন স্কাটারের দিকে, তত বিল্ডিংয়ের উপরে আশেপাশে মানুষের ভিড় ওর বাড়ির দিকে দৌড়াচ্ছে, ইস্কাটন রোডের যারা। বাসার কাছাকাছি গেটে যখন ঢুকলাম ইস্কাটন প্লাজা, উপরে নিচে 11 তলায় ছিল, চতুর্দিকে মানুষ তাকায় রয়েছে সব বিল্ডিংয়ের দিকে, নিচের দিকে আমরা গেলাম। সেখানেও কিন্তু উঠতে অনেকক্ষণ সময় লাগলো, উঠতে লিফট নামছে না, লিফটকে উপরে আটকে দিয়েছে, টাইম পাসিং পরে বুঝলাম। যাই হোক, উপরে উঠলাম, উপরে উঠে 2টা লিফট ছিল, আমরা নামতে যাব, ঠিক তখনই পাশের লিফটে শেখ সেলিম নামে একটা ছেলে
না, সেলিম না, শেখ নজরুল। ও ঘর থেকে নামছে কাজের ছেলের মতন, খালি গা, প্যান্টটা একটা জিন্সের প্যান্ট গোটানো, একটু ভিজা গামছা কাঁধে, মনে হচ্ছে কিছু ধুয়ে টুয়ে বের হয়ে আসছে সে। আর ওই কাজের ছেলের ছেলেটা, বাবুটা কোলে, ওকে নিয়ে কিন্তু সরাই দিচ্ছে। ওই বাচ্চাটা কিন্তু বলতে পারতো। আমি আপনাদের মাধ্যমে, এই বিশেষ মাধ্যমের মাধ্যমে আমি ডাক দিব বাবুকে, বাবু তুমি আমাকে নানা বাবু ডাকতে, বাবু তোমাকে নাম অমর রেখেছিল, তুমি বড় বাবা ছোট বাবা ডাকতে, বাবু তোমার বাবাকে কারা মেরে ফেলছে তুমি এটা বার করো, তোমার মার নামে অপবাদ এসছে, তোমার মা জড়িত আছে, বাবু তুমি কোথায়, আমি বাবুকে পেতে চাই আজকে। বাবু আমার আমার কাজের বেটির ছেলে ছিল, আজকে ডলি, ডলিকে জড়িত করা হয়েছে ওখানে, ডলিকে তারা কিছুদিন আগে পাল ভাগায় নিয়ে যায়, সামিরার মার কাছে এখনো আছে, আমার কাজের লোকগুলো এখনো সামিরার মার কাছে আছে, একটা ফারিয়া সিটি ব্যাংকে চাকরি করে ভাইস প্রেসিডেন্ট, তার কাছে আছে একটা, আমার কাজের লোক ওদের কাছে এখন পর্যন্ত 22 বছর ধরে। কেন আপা আমরা আসছি, প্রিয় ভিউয়ার্স, বিশ্বের বিভিন্ন দেশে যারা দেখছেন, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা একটি গল্পের, একটি করুণ গল্পের নিয়ে আপনাদের সামনে আজকে, আমরা একটি ফরিয়াদ নিয়ে, একজন মায়ের ফরিয়াদ নিয়ে আমরা LB24-এর মাধ্যমে আপনাদের পাশে এসেছি। আপনারা দেখছেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বল্প সময়ে যিনি, 3.5 বৎসরে যিনি মানুষের অন্তরে কিন্তু দাগ কেটে নিয়েছিলেন, সেই মানুষটির কথা বলছি। আমরা প্রয়াত নায়ক সালমান শাহের কথা বলছি এবং তার মা এখানে উপস্থিত আছেন, নীলা চৌধুরী মামা আছেন, আমরা শুনব তার মায়ের সেই কর্ম গল্পটি। কিন্তু এখন আমি জানতে চাইব, আওরঙ্গজেব বুলবুল, আপনি সালমান শাহের মামা এবং আপনি সাংস্কৃতিক আন্দোলন সব বিভিন্নভাবে জড়িত ছিলেন, আমরা জানি যারা সিলেট অঞ্চলে আমরা বড় হয়েছি, মামা হিসাবে নয়, একজন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসাবে বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টিকে আপনি লালন করেন, সেই দৃষ্টিকোণ থেকে একজন সালমান শাহকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। সালমান শাহকে কীভাবে দেখি, আমাদের পরিবারের প্রথম সন্তান, বড় বোনের ছেলে, অবশ্যই পরিবারে যখন নতুন আগমন ঘটে তাদেরকে নিয়ে সবাই ব্যস্ত থাকে, তার ছোটবেলায় অনেক আদর আহ্লাদে বড় হয়েছে, আমাদের অনেক স্মরণীয় ঘটনা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটাকে নিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে সালমান শাহ মানে ইমন যে মানুষের হৃদয়ে এমন একটা স্থান করে নিতে পারবে, এটা তো আমরা তার ছোটোবেলা কখনো বুঝিনি। ভাবতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানুষ আজও সালমান শাহকে যত দিন যাচ্ছে তাকে তার জন্য ভালোবাসা বেড়ে যাচ্ছে, তার জন্য যেন মানুষ পাগল হয়ে যাচ্ছে, এটা কেমন ভালোবাসা আমার জানা নাই, তবে শুনতেও ভালো লাগে। এবং আমি কখনো সালমান শাহর ব্যাপারে কোনো আলোচনা করতে গেলে, আমি জানি না, আমার আলোচনা করতে ইচ্ছাও করে না, ভালো লাগে না, কষ্ট লাগে, কান্না আসে, অনেক দুঃখ। আমি এটাই বলবো যে সালমান শাহকে কেন মেরে ফেলে দেওয়া হলো, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি। আমিও আজকের এই অনুষ্ঠান শ্রোতা দর্শকদের মাধ্যমে আমিও দাবি জানাচ্ছি যে আমরা সবাই জানতে চাই কি এমন ব্যাপার ছিল যে সালমান শাহকে মেরে ফেলতেই হবে। এখন যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রুবি নামের যে মহিলা যে বক্তব্য দিয়েছেন, এটার সত্যতা প্রমাণ করতে পারলে আমার মনে হয় এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে আসবে এবং এই সব সালমান শাহ ভক্তদের যে জানার বিষয়টাকে একদম পরিষ্কার হয়ে আসবে। ধন্যবাদ আওরঙ্গজেব বুলবুল। প্রিয় ভিউয়ার্স, আমরা LB24-এর পক্ষ থেকে আমি আহাদ চৌধুরী বাবু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই সালমান শাহের যে গতকালকের যে ভিডিও, যিনি এই কেসের এবং তাদের এজাহারভুক্ত আসামি এবং তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন এবং তার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সালমান ভক্ত যারা যারা সালমান শাহকে ভালোবাসেন তাদের
যে আবেগ, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ছাওয়া বা দীর্ঘ 22 বৎসর পরে একটি মামলা যখন প্রায় অন্য খাতে প্রবাহিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল, ঠিক সেখানে আমরা নতুন করে আশার আলো দেখছি। আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা এখন একটি ফোন কল নিব। সেই ফোন কলটি হচ্ছে, আপনারা জানেন যে রক্তের বন্ধন অত্যন্ত দৃঢ় হয় ভাই এবং ভাইয়ের, সেই সালমান শাহ যিনি প্রয়াত আমাদের সালমান শাহের ভাই এবং তিনি সরাসরি তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, তার ছোট ভাই শাহরান চৌধুরী যিনি সিলেট শহরে বিল্টু নামে পরিচিত, তার সাথে সরাসরি শুনব। তিনি তার ভাইয়ের যে বিষয়টি সরাসরি বলবেন আজকে রিয়েল বি24-এর মাধ্যমে হাজারো দর্শককে। হ্যালো বিল্টু। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা আজকে LB24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। এখানে আপনার মা উপস্থিত আছেন, নীলা চৌধুরী, আপনার মামা আওরঙ্গজেব বুলবুল এবং আপনার আরেকজন ছোট মামা এখানে উপস্থিত আছেন। তো আমরা আপনার নিকট আপনার ভাইয়ের যে বিষয়টি, আপনারা জানেন যে গতকালকের ভিডিওর পরবর্তী সময়ে এই মুহূর্তে বিশ্বের যেখানেই সালমান ভক্তরা আছেন, আপনার ভাইয়ের ভক্তরা আছেন, তারা কিন্তু নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সেই প্রেক্ষাপটে এবং ওই দিনের ঘটনার প্রেক্ষাপটে যদি আপনি কিছু শেয়ার করেন LB24-এর মাধ্যমে, তা অনেকেই মনে করছেন এই মুহূর্তে যে আপনার বক্তব্য শুনতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে তো আমি LB24-TV কে এবং আপনাদের যত কলা কৌশলী আছেন তাদের সবাইকে আমার অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য। দ্বিতীয়ত, গতকাল রাত্রের এই ভিডিওটা ফেসবুকে আসার পরে অসংখ্য ভক্তরা আমাকে মেসেজ পাঠাচ্ছে তাদের এই সাপোর্ট এবং তাদের এই কন্ট্রিবিউশনের জন্য। তাদের সবাইকে আমি আমার পরিবার এবং আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 6 সেপ্টেম্বরের ব্যাপারে যদি আমি চিন্তা করতে যাই, আমার কাছে মনে হয় সেদিনকার ঘটনাগুলো এত ফ্রেশ আমার মাইন্ডে যে এটা আনবিলিভেবল। কালকের এই ভিডিওটা দেখার পরে অনেক রকমের ভিডিও ফেসবুকে এবং টুইটারে আদার সোশ্যাল মিডিয়া সাইটে আমি দেখেছি, কিছু কিছু জিনিস আমার কাছে কিছু কন্ট্রাডিকশন লেগেছে যা আমি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করতে চাই। হয়তোবা এতে অনেকের যারা ভক্তরা আছে তাদেরও কিছু জিনিস ক্লিয়ার হবে, বা পুলিশ ডিপার্টমেন্ট PBI যে ইনভেস্টিগেশন তারা প্রমিস করেছেন যে তারা করবেন তাদেরও হয়তোবা এতে সহযোগিতা হতে পারে। প্রথমত, 6 সেপ্টেম্বর যেদিন আমরা সকালবেলা এই ঘটনা মানে শুনতে পেলাম, আমরা যখন বাসায় গেলাম, যাওয়ার পরে আমার মা যখন, আমি এবং মা এবং আমার আব্বা যখন আমরা ঘরে ঢুকেছি, সামিরাকে কিন্তু আমরা ঘরে আমরা বেসিক্যালি পাইনি। তো আমার, আমি যখন ঘরে রুমের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম ভাই শুয়ে আছে আর 2-3 জন মানুষ তারা গায়ের মধ্যে তেল দিচ্ছে। তো আমার প্রথম কথা হচ্ছে যে যদি সামিরা আমার ভাইকে দেখেছে যে হি ওয়াজ হ্যাঙ্গিং অন দি সিলিং ফ্যান, সো what was the need of putting this oil on his body, right? That's a fresh confusion that I have. I believe that the reason they were putting the oil on his body was to take the fingerprints off from the body, right? তারপরে আরো কিছু জিনিস অনেক মিডিয়া সোর্সে এতে বলা হচ্ছে যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে। কে দেখেছে? আমরা কেউ কেউ দেখেছি, কোন পুলিশ অফিসার তো কোনো আমরা কোনো কেউ আমরা দেখি নাই, অনলি সামিরা দেখেছে। হয়তো বা তার স্বপ্নের মধ্যে সে দেখেছে এটা মারার পরে যে তাকে ঝুলন্ত অবস্থায় সে দেখেছে, আমরা কিন্তু কেউ দেখি নাই। তো আমার বিনীত অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়ার বা অন্যান্য চ্যানেল যারাই কোনো স্টেটমেন্ট দিচ্ছেন, এরকম কোনো কিছু দিবেন না যেটা সত্যি না। সেদিনের ঘটনার পরে আমি যখন আম্মাকে এবং আব্বাকে নিয়ে, যখন আমার ভাইকে নিয়ে হলি ফ্যামিলিতে গেলাম, হলি ফ্যামিলি থেকে তারা আমাদেরকে রিফিউজ করে দিল যে তারা বডি চেক করবে না, আমরা ঢাকা মেডিকেল হসপিটালে গেলাম।
ঢাকা মেডিকেল হসপিটাল থেকে যখন ডিক্লেয়ার হলো যে ভাই মারা গিয়েছেন, তো তখন আমার বন্ধু একটা আমার সাথে ছিল, তাকে নিয়ে আমার তখন অনেস্টলি, আমি কোনো মিথ্যা কথা বলবো না, অনেস্টলি আমার কাছে মনে হয়েছিল যে স্বামীটাকে জানানো উচিত তার হাজবেন্ড আমি ঘরে যাই। তো আমার মাকে বাবাকে না বলে আমি তাকে নিয়ে যখন আমি বাসায়, সামিরার বাসায় প্রথম যখন আমি আমার ভাইয়ের বাসায় গেলাম, গিয়ে খুব ক্যাজুয়াল ভাবে সামিরাকে দেখলাম, এই যে রুবি নামে যে মহিলার স্টেটমেন্ট কালকে ফেসবুকে এসেছে, তাকে এবং আরো দুই তিনজন মহিলাকে নিয়ে সে লিভিং রুমে বসা ছিল। তাকে নিয়ে যখন আমি সেকেন্ড রুমে, আমার আমি যে রুমে থাকতাম সেই রুমে যখন আমি, আই জাস্ট গ্র্যাবড সামিরাস হ্যান্ড এন্ড আই টোল্ড হার জাস্ট কাম ইনটু দ্যাট রুম, আই ওয়ান্ট টু হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ, অল আই ওয়ান্টেড টু সে দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইন অ্যালাইভ, and as soon as I took her to the room, I closed the door and she grabbed my feet and she started crying that she was innocent, she didn't did nothing. Ashole ami kintu take accuse korar jonno bashay jaini. I just asked her that what exactly happened. She pushed me and then she ran away from the house, leaving me in that house. Amar bondhu ebong ami chilam tokhon bashar moddhe, amra ki korbo ghor khali obosthay, আমরা লক করে যখন নিচে নামতে চেয়েছি তখন আমাদেরকে ব্লক করে দিল। বাইরে গেলাম, ইয়েতে আসলাম, মেডিকেলে আসলাম, তাড়াহুড়া করে সবকিছু, যেমন ইভেন যখন আমরা FDC তেও নিয়ে গেলাম, তারা তাড়াহুড়া করে এই সবকিছু করে গুসল টুসল করে আমাদেরকে রাত্রের মধ্যেই আমাদেরকে সিলেট পাঠিয়ে দেওয়া হলো। মানে এভরিথিং ওয়াজ, ইট ওয়াজ লাইক এ প্রি প্ল্যান্ড, সবকিছু, যেমন গাড়িও রেডি ছিল, সব ডাক্তাররাও রেডি, স্টেটমেন্ট রেডি, সবকিছু, ইট ওয়াজ লাইক অল প্রি প্ল্যান্ড। বাট মেইনলি যে জিনিসটা আমি অ্যাড্রেস করতে চাবো, যে আফটার আমরা যখন তিন দিন পরে যখন আমরা ঢাকায় ফিরত আসলাম, আই থিঙ্ক দি অফিসার হু ওয়াজ ইন চার্জ ওয়াজ মিস্টার খান, খুব সম্ভব আমি ঠিক জানি না, বজরুল করিম সাহেব, ওনার সাথে আমরা যখন বাসার মধ্যে আমরা ঢুকেছি, তো তখন বজরুল অফিসার ওয়াজ সেইং, আব্বাও ছিল, আমিও ছিলাম, আরো অনেক অফিসার ছিল, আমি স্পেশালি অ্যাড্রেস করব PBI কে এই মেসেজটার জন্য, যে করিম সাহেব তখন বলেছিল যে আত্মহত্যার আলামত তো দেখা যাচ্ছে না এখানে, তো মেজারমেন্ট যখন দেখা হলো দড়ির সাথে, তো তখন তারা বললো যে আত্মহত্যা করতে গেলে তো হাঁটু ভেঙে করতে হবে। তো স্বামীরা কিভাবে দেখলো ঝুলন্ত অবস্থায় যদি হাঁটু ভেঙে আত্মহত্যা করতে হয়, প্রথম কন্ট্রাডিকশন এখানে, আর যে দড়িটা যেভাবে কাটা হয়েছে, একটা ঝুলন্ত মানুষ থাকলে যদি একটা দড়ি কাটা হয়, যে দড়ির মধ্যে যেরকম আলামত গুলো থাকবে সেগুলো আলামত ছিল না। আমার বাবা একজন ম্যাজিস্ট্রেট অফিসার ছিলেন, 1971 এর লিবারেশনের পরে আমার বাবা অনেক গল্প করেছেন, যখন তিনি ম্যাজিস্ট্রেট অবস্থায় 11টা এক্সিকিউশনের মধ্যে তিনি নিজে উইটনেস হিসাবে ছিলেন, তো যেগুলো সিমটম একটা মানুষের আত্মহত্যার মধ্যে ছিল, সালমান শাহর বডির মধ্যে কিন্তু সেরকম কোনোই সিমটম আমরা দেখতে পারিনি। তো পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো, আমার মা প্রথম থেকেই শি ওয়াজ আনহ্যাপি দ্য ওয়ে দ্য থিং ওয়াজ বিন কন্ডাক্টেড অ্যাট দ্যাট টাইম, why so rushing with everything, she was not happy, and mar mon it was always giving her a sense that something is going wrong in here. So postmortem er je report e amader ke je apnara PBI ke ami again address kore bolbo, apnara prothom postmortem er report jodi apnara dekhen ebong ditiyo postmortem er report jodi dekhen, duita report er moddhe kintu contradiction ache, onek boro rokomer contradiction ache. Ditiyo postmortem er report er moddhe bola hocche that the collarbone and cheekbone was found intact. I repeat this word, it says clearly on the second postmortem that the collarbone and cheekbone was intact, there was no scratch on his neck. Now ekta manush jokhon atotta korte jay ba atotta korbar attempt ne shesh muhurte shobari bachar ba bhoy lage ba ekta bachar symptom er jonno tara they will try to get that the knot which is on their neck, they will try to get it released a little bit, which causes a lot of scratching on their body, right? So that wasn't been there, right? If the collarbone and cheekbone was intact, then a person can't commit suicide, right? So these
these things were already on the second postmortem, but on the second postmortem they said that the final report couldn't be given because of the visceral report. And the final report, when they gave, because the visceral report was found decomposed, we can't give you the. They couldn't establish. So there was, when even we went, আমার মামারা আজকে আপনাদের সামনে যারা ছিলেন তারা এটা ক্লারিফাই করবেন, যখন আমরা সালমান শাহর বডি যখন ফজরের নামাজের পরে যখন আমরা যখন ডিগ আউট করি, the body was found intact, there was no smell on the body yet. Now my question is, if a person has got no smell on the body, he was been poisoned by somehow, right? কারণ ফরেন আমার বাবার বডি যখন আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয়েছে, এক সপ্তাহ পরে আনা হয়েছে, there was no smell on the body because he was been injecting this medicine, he was been injected on his medicine, which I'm sure a lot of people will know, because everybody's so aware of things nowadays. It's not possible everybody to keep things in dark, right? So তার বডির মধ্যে কিন্তু কোনো স্মেল ছিল না। যখন পুলিশ যখন বডি মানে রিকভার করার জন্য গেছে, তারা অনেক ব্যারেলস অফ কেরোসিন ওয়াজ বিং টেকেন বিকজ দেয়ার উড বি সাচ এ স্মল স্মেল ইন দেয়ার, বাট দেয়ার ওয়াজ নো স্মেল ইন দ্য বডি, রাইট? দ্য অনলি রিজন দেয়ার ওয়াজ নো স্মেল ইন দ্য বডি, হি ওয়াজ বিং ইনজেক্টেড বাই সমথিং, হি ওয়াজ দেন দে ট্রাই টু মেক এ like a knot on his neck to prove that it was a suicide. So there are a lot of evidence in this case which clearly states that this was not a suicide case, it was pre-planned murder. And especially the people who was like the people who were involved in this case, like I would mention that I've watched this video yesterday. Shuan Roman Shuan said that just before he died, my brother went to him and asked for forgiveness. Now, I'm objecting to that words, what Shuhana Roman Shuhan has said. Shuhana Roman Shuhan knows very well what type of person my brother was, and he's not a type of person who's going to go say sorry to a person who hasn't even got a principle. So I completely, you know, I will, especially brothers, I would advise these social medias not to say anything which they haven't got a clear, you know, evidence of, especially people like this Shuhana Roman Shuhan and others, right? Jeta shotti social media ke amra khubi respect kori ebong social media er maddhome ekta truth ber hoye ashuk seta amra chai, ebong apnara jara ei field e kaj korchen apnaderke amader antarostol theke amra onek respect kori, to amra chai na je apnader maddhome কোনো রং ইনফরমেশন আসুক, রাইট? আমাদের পক্ষে যতটুক আমরা সম্ভব আমরা করব, বাট আপনাদের হেল্প ছাড়া কোনো কিছুই পসিবল না। আজকে 21 বছর পরেও আপনারা যে সম্মান আমাদের ফ্যামিলিকে বা আমাদেরকে দিচ্ছেন, আমরা আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আমরা মানে আমাদের কোনো ভাষা নেই এটার জন্য। তো বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে সকল সোশ্যাল মিডিয়া বা আদার মিডিয়া সার্ভিসে যারাই আছেন, তাদেরকে একটু কেয়ারফুলি চিন্তা করে, কিছু কিছু জিনিস তারা নিউজের মধ্যে বলা হচ্ছে যে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, কেউ কিন্তু আমরা দেখিনি। আমরা রিকোয়েস্ট থাকবে আমার আমার কাছে, কারণ যখন এইগুলো শুনি না আমরা, আমি এবং আমি বিশ্বাস করি অনেক ভক্তরা আমাকে এই মেসেজ দিয়েছেন যে এরকম মেসেজ যাতে না দেওয়া হয়, কারণ এটাতে আমাদের অনেক কষ্ট হয়। ধন্যবাদ শাহরান চৌধুরী বিল্টু, আপনাকে ধন্যবাদ। আপনারা আপনি কষ্ট করে আমাদের লাইনে এসেছেন, আমরা আপনার মার মুখ থেকে শুনবো। তবে ধন্যবাদ, আমরাও প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি যে তত্ত্ব বিকৃত নয়, হলুদ সাংবাদিকতা নয়, আমরা প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে আমাদের বিভিন্ন সংবাদ এবং গণমাধ্যমের ভূমিকা হোক সেটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছেন যে সালমান প্রয়াত সালমান শাহের যে গতকালকে যে ভিডিও, সেই ভিডিওর প্রেক্ষাপটে যে উত্থান, যে সংবাদটি এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষের নিকট নিয়ে এসেছে নতুন করে আসার আলো, তারই প্রেক্ষাপটে তার পরিবারের সাথে লন্ডনে অবস্থান করছেন নীলা চৌধুরী এবং তার পাশে দাঁড়িয়েছেন তাদেরই পরিবারের আরেকজন আওরঙ্গজেব বুলবুল এবং জবলুল হায়াত সহ, এবং সিলেটে আছেন কুমকুম চৌধুরী। এভাবেই তারা চাচ্ছেন তাদের পরিবারকে
যে সহযোগিতা এবং সহমর্মিতা দেখাতে, তার পাশাপাশি আপনারা দেখছেন যে বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে সালমান ভক্তরা আছেন। আমরা এতক্ষণ শুনছিলাম বিল্টুর কথা, আসলে সত্যিকার অর্থে হচ্ছে 22 বছরের প্রেক্ষাপটে এই বিষয়টি জানা এখন উচিত যারা নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে জানিয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা পূর্বের ঘটনাগুলো আবার নতুন করে নিয়ে এসেছি। পাশাপাশি আমরা আমাদের প্রচেষ্টা গতকালকের ভিডিওর প্রেক্ষাপটে আমরা বক্তব্য শুনবো, আপনারা ভিডিও দেখেছেন, আমাদের চেষ্টা হচ্ছে LB24, আমরা আমাদের হাত বাঁধা নেই, আমাদের মুখ খোলা, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা কমিউনিটির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, বিবেকের প্রয়োজনে আমরা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়েছি। আমরা সরাসরি এবার প্রিয় দর্শক আমরা নীলা চৌধুরীর কাছে নিকট জানতে চাইব যে আপনি জানেন যে একটি ভিডিও গতকালকে যেটি রুবি সুলতানা যিনি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, দীর্ঘ 22 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অনেকটা সুরাহা হিসাবে আপনি কে এটিকে দেখছেন, এবং যদিও আমরা জানি যে অনেক পথ পাড়ি দিতে হবে, সেই প্রেক্ষাপটে আপনি কিছু বলেন। আসলে এই স্টেটমেন্টটা রাতকে দিন, দিনকে রাত করে দিয়েছে। ওই দিন সকাল থেকে ফজরের সময় আমি দেখেছি, তখন মনে হয়েছে যে ওর স্টেটমেন্ট শোনার পরে যে আমার ছেলেকে সত্যি মেরে ফেলা হয়েছে। এতদিন একটা আমি একটা বিয়ের মধ্যে ছিলাম, ঘোরের মধ্যে ছিলাম যে না কিছু একটা হয়েছে, আমার ছেলেকে মারা হয়েছে শুনবো, জানবো, কেমন যেন ছিলাম। তো সে যেভাবে বলেছে, হ্যাঁ শি ওয়াজ ইনভলভ, ভেরি মাচ ইনভলভ, এবং সে যেটা বলছে সেটা ফেলে দেওয়ার কথা নয়, এবং যেখানে আমার মার্ডার মামলার 8 নম্বর আসামি সম্ভবত, এবং সে নিজের মুখে বলছে তার হাজব্যান্ড, হ্যাঁ তার হাজব্যান্ড, তার রিলেটিভ, সামিরার মার রিলেটিভ, শি ওয়াজ অন দেয়ার, সে সেদিন সকালে ছিল, অন্য রিজবির সব জবানবন্দিতেও এসছে, এরা সবাই ছিল। তো যখন দেয়ার রিলেটেড, সামহাউ রিলেটেড, এবং তার যে রুবি বলছে কথাগুলো, রুবি কয়দিন আগে আমার এগেনস্টে ছিল, আজকে কেন ফেবা আমার পক্ষে বলছে, হয়তো তার বিবেক, হয়তো বা দেশবাসী 16 কোটি মানুষের দোয়া, পাগল থেকে ধরে সবাই তো দোয়া করছে বিচার হোক, এখন কোনো প্রত্যেকটা মানুষ। আর আমি মা 22 বছর তো ঘুমাইনি, 22টা বছর আমি ঘুমাইনি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে ফজরের নামাজ পড়ে আমি রুবির ঘটনাটা শুনলাম। রুবিকে হয়তো আল্লাহর হুকুম থেকে, রুবি নয়, আমি তো অনেক আগে বলেছিলাম যে সামিরাই একদিন পাগল হয়ে বলবে, বলে যাবে একজন স্ত্রী যে বুকের মধ্যে শুয়েছে আমার ছেলের, আমার ছেলে আমার বুকে ঘুমিয়েছে, সামিরা আমার ছেলের বুকে ঘুমিয়েছে, সে আরেকটা পুরুষের বুকে ঘুমিয়ে, সামিরা কিন্তু আহরনিশি সালমান শাহ, সালমান শাহ অনলাইনে, সাল একটা কথা আমি বলি, সালমান শাহের রিয়েল স্টোরি একটা ইয়ে খুলেছে সামিরা, দিস ইজ নট দ্য রিয়েল স্টোরি, দিস এ ফেক স্টোরি, সেখানে সব সে নিজের সুবিধা মতো বলে। আমি গুগলকে অনুরোধ করতে চাই, গুগলে কতগুলি ফলস জিনিস দিয়েছে সে, হি হ্যাজ কমিটেড সুইসাইড, এগুলি এস্টাবলিশ করার জন্য সামিরা গুগলে করেছে, গুগলে এটা এটা ঠিক নয়, এই স্টেটমেন্টটা অফ করে দেওয়া উচিত, এর সোল মুথা। সালমান শাহর বাড়ি জকিগঞ্জে নয়, সালমান শাহর বাড়ি সিলেটে, বারবারই ভুল কিছু তথ্য দেওয়া হচ্ছে, কারণ একজন ইম্পর্টেন্ট মানুষের দেশ বাড়ির সব কিছু প্রয়োজন হয়, যখন এই ডাইভার্ট করে দেওয়া হয় তখন যোগ্য গ্রহণযোগ্যতাটা কমে যায়। সেখানে বাড়ি দেওয়া হয়েছে তার দাদার বাড়ি শেখঘাট সিলেটে, নানার বাড়ি জন্ম আবে হায়াত দাঁড়িয়াপাড়া, এখন বর্তমানে এটা সালমান শাহ ভবন নামে খ্যাত, এবং বিশ্বের মানুষ সবাই জানে এই সালমান শাহ ভবনে তার জন্ম, এবং এখানেই সে বড় হয়েছে। জকিগঞ্জ কোথায় তার বাবাও দেখে নাই, এটাকে ফলস 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 ইনফরমেশন দিয়ে তার গুরুত্বটাকে কমিয়ে দেবার জন্য সামিরা গংরা করেছে। এখানে মাসুদ রানা নকিব নামে একটা ছেলে লিখেছে, সে সামিরার সঙ্গে কাজ করতো, সেও লিখেছে এখানে জকিগঞ্জ, এই জিনিসগুলো যেন উইথড্র করে ফেলা হয়। আমরা আমরাও বিশ্বাস করি যে তথ্য তথ্য বিকৃতির যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা থেকে আমরা আসলে দূরে থাকবো, দূরে থাকবো, এবং আপনি বা পরিবার হিসাবে আমরা যে মানবিক যে দৃষ্টিকোণ সেটিও আমরা বিবেচনা আনবো। আমি আপনার নিকট জানতে চাইবো, আপনি আগে বলছিলাম যে বর্তমান মামলাটি কোন অবস্থায়, বা অনেকেই জানতে চান যে মামলার আসামি কারা, বা আপনি আপনার বক্তব্যে একটি বিষয় তুলে এনেছেন, ওরা, এই ওরা কারা? ওরা মিনস ওদের ফ্যামিলি, যেটা আমরা এই 64-এ, এটা আমার জবানবন্দি নয়, ওরা অনেক সময় বলে যে সামিরার মা বাবারা, কালকেও সামিরার বাবা বলেছেন আমি রুবিকে টাকা দিয়েছি, রুবি স্টেটমেন্টে আমি এটা আমি আমরা শুনেছি ফেসবুকে, আপনারা দেখেছেন, সালমা সামিরের বাবা উনি পুরাই পাগল হয়ে গেছেন, উনি বলছেন রুবি পাগল হয়ে গেছে, আমাকে কিছুকাল বলছেন পাগল হয়ে গেছে, আমার চরিত্র খারাপ, এটা এস্টাবলিশ করার জন্য একজন ভদ্রলোক যার মেয়ের শাশুড়ি আমি, একদিনও তো সে মা হলে ওর মাম্মা ডেকেছে, আমি এখনও সেটা মনে করি, ভদ্রলোককে আমি ভাই বলেই জানতাম, এরা যে আমার এত বড় শত্রু হবে আমি জানতাম না,
আমার ছেলে মারা গেছে, ঠিক আছে, আত্মহত্যা করেছে, আমার ছেলের বউর বাবা মা আমার কাছে আসবে না? আপা এই মুহূর্তে অনেকে বলছেন যে আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা শফিকুল ইসলাম হীরা বা অন্যান্য ভাবে বলা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু গণমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে আমরা যে বিষয়টি দেখতে পাই যে তিনিও তার বক্তব্য বলেছেন এবং গতকালকে তিনি বলেছেন তিনি ওই ভদ্র মহিলা মানসিক বিকারগ্রস্ত এবং সেটা নীলা চৌধুরী অর্থের বিনিময়ে এই বিষয়টি আমি বলিনি ওই অর্থের বিনিময়ে তিনি এই ভিডিওটি ভাইরাল করিয়েছেন। আবার আরেকটি বিষয় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বা অনলাইন মিডিয়ায় এসেছে যে যে ভদ্র মহিলা বক্তব্য রেখেছেন এবং আপনার কেসের আসামি 7 নম্বর বা 8 নম্বর আসামি এজাহারভুক্ত, সেখানে বলা হচ্ছে যে সে আমেরিকায় স্থায়ী হওয়ার জন্য এই বিষয়টিকে আশ্রয় হিসেবে নিয়েছে, এই প্রেক্ষাপটে আপনার ফ্যামিলির পক্ষ থেকে না না আমি বলবো এটা সে তো আই থিঙ্ক সি নাও সে কোনোভাবে এক্সপন্ডিং এতে পালাই গিয়ে ওখানে তার ছেলে আছে, হয়তো সে সেখানকার সিটিজেন হতো বা হাজার স্বামীকে দিয়ে, আমার মনে হয় না এটা, কারণ সে তো পাগলের মতো বলছে না, সে তো বারবারই বলছে যে আমি এই এই ঘটনা ঘটেছে, তার ভাইকেও মেরে ফেলা হয়েছে, সে আমার কাছে কেন সে শেল্টার চাইবে? এখন আমি যদি টাকা দিয়েই করাবো, অত টাকা আমার নাই, আজকে 22 বছর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, মামলা চালাচ্ছি, আমার ছেলের কাছে এসে আমি থাকছি, কি একটা মামলা চালানো সোজা কথা, মার্ডার মামলা যেখানে কোটি কোটি টাকা দিয়ে, আবু আবদুল্লাহ কোথায় আজকে? আবু আবদুল্লাহ 2টা বছর আমার ছেলের মামলাটাকে আত্মহত্যা চালাবার জন্য কোর্ট থেকে কোর্ট চালিয়েছে, 2 কোর্টের 2 জজকে আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা 2জন জজ হয়ে কীভাবে মিথ্যা কথা বললেন? আজকে এই রুবির কথার থেকেই আসছে মার্ডার, এটা মার্ডার প্রমাণ হচ্ছে। আমি বলবুল ভাই কিছু বলতে যাচ্ছেন, ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? না আমি তো খুব সিম্পল, ভেরি সিম্পল, এটা তো যে মহিলা রবি নামে যে মহিলা যে স্টেটমেন্ট দিয়েছেন হঠাৎ করে, এটা সারা বাংলাদেশে সালমান ভক্তদের জন্য একটা মানে নতুন একটা আশার ইয়ে হয়েছে। উনি নিজে সরাসরি বক্তব্য দিতে চাচ্ছে, উনার স্টেটমেন্টে তো সেটাই বলছে। এখন সবাই আমরা কেন উনাকে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশে নিয়ে এসে তাকে এই সুযোগ এই ব্যবস্থা করছি না, এটাই হবে, আমি এটাই বলবো, এটা তো এটা করা কঠিন। আমরা যেখানে আমরা আসামি খুঁজছি, পিবিআই খুঁজছেন, পিবিআইকে আমি একটা কথা বলবো, আজকে আমাকে ফোন দেওয়া হয়েছে, আমরা যদি নাম্বার পাই ওনাদেরকে দিতে, আমার বিনীত অনুরোধ, আপনারা হলেন স্পেশাল ফোর্স, আপনারা বা প্রমাণ করবেন এটা মার্ডার বা কি, আপনারাই খুঁজে বার করবেন, আমরা কোথায় পাবো, আমি কোথায় পাবো? একটা কথা, এখানে বলতেছে সামিরা একে আমি পয়সা দিয়েছি, আমি আজকে যদি পয়সা দিতে পারি 22 বছর আগে কেন এটা পয়সা দিয়ে রুবিকে কেন আমি আনলাম না বা কাউকে আমি আনলাম না? একটা মা তার সন্তানের লাশ নিয়ে মিথ্যা কথা বলতে পারে? আমি মনে করি না। তারা কোনভাবে বলে সামিরার বাবা কিন্তু বোধহয় উনি বোধহয় পাগল হয়ে যাচ্ছেন, কারণ উনি একটা মিথ্যা কথা বলেছেন কালকের ভিডিওতে, আমার আগে শুনেছি সামিরার মা আমার বান্ধবী, কোনো কানে আমার বান্ধবী ছিল না, আমি ওনাকে দেখি নাই পার্লারে, আমি ওনাদের পার্লারে আমি কোনোদিন যাই না, পার্লারে আমি যাই নাই, ওটা মিথ্যা কথা। সেকেন্ড টাইম উনি কালকে একটা ঢা মিথ্যা কথা বলেছেন, আমার হাজব্যান্ড মারা গেছেন, উনি নাই বলে আমি তো জীবিত আছি, আমার হাজব্যান্ডের বন্ধু তো তিনি কশ্মীর কালেও ছিলেন না, একদিন আমার বাড়িতে হীরা আসছিলেন, একদিন মাত্র, ওই একদিনই আমার হাজবেন্ডের সঙ্গে বসেছেন, আর হয়তো শফিকুল ইসলাম হীরা, উনি এত মিথ্যা কথা কিভাবে বললো? এত বড় আপনি বললেন এত বড় পদবী, আজকাল পয়সা দিলে অনেক কিছুই হয়, ওনারা জানেন, আমি কিন্তু জানি না পয়সা দিতে পারি না। আমরা জানি যে বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পাই, সে মিডিয়ার প্রেক্ষাপটে আমাদের কিন্তু বলা জান দর্শক জানতে চায়, জনগণ জানতে চায়, এবং সেই জবাবদিহি তার প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে LB24, যে তিনি বলছেন যে শফিকুল ইসলাম বলছেন যে আমি যদি এই এই জঘন্য কাণ্ড আমি গোটাতাম তাহলে তৎকালীন সময়ে সাবের হোসেন চৌধুরী আমাকে যে সম্মানী করতেন না, আমাকে অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করতেন না, সেই প্রেক্ষাপট নিয়ে আপনাদের এখানে একটা কথা আসে, সাবের হোসেন চৌধুরী সাহেবকে এবং এভাবে ওনারা কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছে বলে বেরিয়েছেন, ইয়াসমিন নামে একজন আসামি আছে আমার, যে আসামি আমার ছেলেকে আমি অসুস্থ জেনে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমরা 3 জনে তুলে নিয়ে আসতেছিলাম, ঘরে কেউ ছিল না, এই ইয়াসমিন এসে বলছিল হু দ্য হেল ইউ আর, গেট আউট ফ্রম দিস হাউস, তখন আমি জিজ্ঞেস করছিলাম হু দ্য হেল ইউ আর, দিস ইজ মাই হাউস, আমার ছেলেকে আমি নিচ্ছি, সে প্রোটেক্ট করছিল আমার ছেলেকে দিতে, এই মহিলারই কোনো আত্মীয় এটা হীরা সাহেবরাই রটিয়েছেন, আমি আই ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ ট্রু অর নট, আমি সাবের সাহেবকে স্মরণ করে দিতে চাই, সাবের ভাই আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি একজন আওয়ামী লীগের ব্যক্তি, আমি আওয়ামী লীগ করি, আমরা মুক্তিযোদ্ধা, আপনার নামে যে অপবাদটা দেওয়া হচ্ছে এটা কি সত্যি? আপনি তাদেরকে শেল্টার দিচ্ছেন, এই যে বলছে হীরা আপনি তাকে পুরস্কৃত করছেন,
আপনারা এবং প্রধানমন্ত্রীর কথা আজকে বলেছেন উনি, যে প্রধানমন্ত্রী ভালো জানেন যে সামিরার বাবা কেমন ভালো মানুষ, এটা বলে কি আমার প্রধানমন্ত্রীকে একটা কালার করে দেওয়া হচ্ছে না, অথবা বায়াস বলে প্রমাণ করা হচ্ছে না? আমি এখানে আবাদা দিব, কারণ আমি এই দেশেরই একজন জনগণ, প্রধানমন্ত্রী নিউট্রাল, কালার করার কোনো অবকাশ নাই। কিন্তু সাবের ভাইকে আমি বলবো, সাবের ভাই আপনার কোলে একটা সন্তান আছে, ইয়াসমিন আপনার কীরকম আত্মীয় আমি জানি না, আমার সন্তান হারিয়েছি, প্লিজ এক্সকিউজ মি, সত্যিটা উদ্ঘাটন করার সুযোগ দেন, আপনারা আমাকে মাফ করেন, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। প্রধানমন্ত্রী আপনার কাছে আমি আপনার বাবার সাথে আমার রাজনীতির হাত করি, আপনি আমাকে বোন বলতেন, আমার ছেলেকে ছেলে বলতেন, আমি সেই হিসাবে নয়, আপনি একজন প্রধানমন্ত্রী হিসাবে আজকে এই সাক্ষীকে, আপনারা সাক্ষী খুঁজতেছিলেন, তাকে এনে যেন সাক্ষী দেন, না আমি নিরাপদ না, সেটা তো অনেকবার বলেছি, সিলেট যাওয়ার পরে আমি জিডি করেছি, ঢাকায় আমি জিডি করেছি, বর্তমানে এই মুহূর্তে আমি সম্পূর্ণ অনিরাপদ, আমি নিরাপদ না, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, আমার ভাই সিলেটে আছে তাকেও যেন নিরাপত্তা দেওয়া হয়, নানা রকম মানুষ যাচ্ছে আসছে তাকেও যেন নিরাপত্তা দেওয়া হয়। মামলা, হ্যাঁ মামলা তো নতুন, মামলাটাকে তারা আত্মহত্যা বলে তো ডেট করে দিতে তিনবার চারবার চেষ্টা করেছেন, দুই দুইটা কোর্ট চেষ্টা করেছে, কিন্তু এটা সত্য নয় বলেই পরবর্তীতে তারা দিতে বাধ্য হয়েছেন পিবিআইকে। তাই পিবিআই এখন কাজ হলো, বর্তমান সময়ে তারা ইনভেস্টিগেট করে এটাকে, অপমৃত্যু মামলা ছিল, ওরা বলছে অর্ডিনারি মামলা, অর্ডিনারি মামলার থেকে মার্ডার মামলা স্টার্ট হবে। তা আজকের এই যে সাক্ষীটা, এই সাক্ষীটার কারণে কি এটা মার্ডার মামলা বলে স্টার্ট করে চার্জশিট দিয়ে আমাদের যে আসামিগুলো আছে তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে বেড়ে যায়? একদম খোলাসা, আইন তাই বলে, ঠিক মনে করেন? আমি আশাবাদী, বাংলাদেশের যে বিচারহীনতার যে প্রেক্ষাপট বা বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে না, বিচারহীনতার থেকে আমরা বর্তমান সরকারের সময় মুক্ত হয়েছি। 21 বছর পরেও বঙ্গবন্ধু হত্যার যে রায় হয়, চার জাতির চার নেতার রায় হয়, সেই প্রেক্ষাপটে আপনি কি 22 বছর পরে নয় 32 বছর পরে হলেও সালমান শাহ হত্যার বিচার হবে? এবং আমি আশা করি এই বঙ্গবন্ধু সরকারের সময়, আওয়ামী লীগের সরকারের সময়, শেখ হাসিনার সরকারের সময় দুর্লভ সব ঘটনা ঘটেছে এবং এই এই সময় এসেছে, সুযোগ এসেছে, আল্লাহ যখন স্কোপ দিয়েছেন আশা করি প্রধানমন্ত্রী একটু সুনজর দিবেন মামলাটা কি হচ্ছে। আপনি বলে দিয়ে আমাকে পার পাবেন এমন এটুকু না, আপনি শুধু সুদৃষ্টি রাখেন যাতে মামলাটা সুষ্ঠু হয় এবং সুষ্ঠু বিচার হয়, রুবিকে ধরে এনে আপনারা জিজ্ঞেস করেন, আমি বলিয়েছি না সে বলছে, কেন এগুলো বলছে, তাকে আনার ব্যবস্থা করেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা সারা বাংলাদেশের মানুষের দাবি, যেটা আমার জনতা, আমি জানি না, আমি জানি না, আজকে রুবির মতো আমাকে বলতে, রুবি কালকে বলেছে আমি মরে গেলে এই হবে, আমি এখন বলছি আমি এত নিরাপত্তা নেই, তো লন্ডনেও ভুগছি, লন্ডনে আবু আবদুল্লাহর মেয়েকে বিয়ে দিয়ে লন্ডন রাখা হয়েছে, আমার ছেলেও নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি ভাবছি আমি লন্ডন গভর্নমেন্টকে, আমি ব্রিটিশ গভর্নমেন্টকেও জানাবো যে আমার নিরাপত্তার দরকার, প্রয়োজন। আপা এই মুহূর্তে আমাদের এই LB24 হাজারো দর্শক দেখছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আমি সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ, আমি কিন্তু এই 16 কোটি মানুষের দোয়ার বরকতে আমার, হয়তো আমার ভাই বোন, আমার পরিবার সবাই, আমাদের পরিবার থেকে আনন্দ চলে গেছে, একটা মৃত্যু ধ্বংস করে দিছে 16 কোটি মানুষকে, আজকে হাজার হাজার মানুষ কান্দে, 41টা মানুষ মরে গেছে, আত্মহত্যা করেছে, তাদের হত্যার বিচার চাই আমি, শুধু সালমান হত্যার নয়, সালমানের সাথে যে 41টা প্রাণ মরে গেল কাদের জন্য মরলো, তাদের কি বিচার হওয়া উচিত নয়? তাদের কি সাবের হচ্ছে পুরস্কৃত করবেন? যেটা মামলার আমার আসামি, একটা মার্ডার মামলার আসামি কিভাবে বলেন একজন গভর্নমেন্টের মানুষকে নামে, এটা তো কলঙ্কিত করা হচ্ছে সরকারকে। আমি এদের থেকে, ওনাদেরকে বিরত থাকতে, নিউট্রাল থাকতে অনুরোধ করব, আইন বলে দেবে, আইন বলে দেবে কি হবে, আমার ছেলেকে আমি আর পাবো না। আজকে রুবির বক্তব্য থেকে জানলাম আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমি মৃত্যুর পরে আমি পেতে চাই ইমনকে, 16 কোটি দর্শক আমার জন্য দোয়া করবেন, আমার ইমনের বিচার যেন হয়, আমি বিচারটা যেন পাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে, আমি আর কথা বলতে পারব। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন মায়ের গল্প শুনছিলাম, তার করুণ গল্প, স্বজন হারানো পরিবারের গল্প, সেই গল্প LB24-এর মাধ্যমে তিনি লন্ডনে অবস্থান করছেন, সেই কারণেই আমাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা কমিউনিটির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে কিন্তু সবসময় দাঁড়াই। আমাদের প্রচেষ্টা ছিল আজকের এই পরিবারকে সহযোগিতা করা, আমাদের বক্তব্যের মাধ্যমে অনেক কিছু এসেছে, আমরা বিশ্বাস করি যারা যেটুকু আমাদের প্রচেষ্টা ছিল আপনারা সুন্দরকে গ্রহণ করবেন। তার পাশাপাশি আমরা এই বুলবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, নীলাপাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা একটি বিষয়ে আজকে
এই LB24 মাধ্যমে আমাদের মেসেজটি হচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে মনে করেন দেশ বিদেশের সালমান ভক্তরা এবং তার ভুক্তভোগী পরিবার। আমরাও বিশ্বাস করি প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে এবং একজন সন্তানহারা মা ফিরে পাবেন একটু সান্ত্বনা। বিচারহীনতার সংস্কৃতিতে যেন হারিয়ে না যায় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়া। আমি LB24 পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সহযোগিতা করায় যারা কমেন্ট করেছেন আমরা আনসার দিতে পারিনি, আসলে একটি আবেগপ্রবণ দৃশ্যের অবতারণা, সেখানে আমরা অসহায়। তবু আমরা বিশ্বাস করি সত্যের সাথী হবেন আপনারা, LB24-এর সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আহার চৌধুরীবাবু বিদায় নিচ্ছি।